প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত কথা। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে এবং প্রেত কথার 45 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোড শুরু করব একটা গুড নিউজ দিয়ে। গুড নিউজটা হলো অনেকটা এরকম যে আমার 3টে চ্যানেল রয়েছে। ফার্স্ট চ্যানেল গৌরব তপাদার, সেকেন্ড চ্যানেল ভয়েস অফ গৌরব, অ্যান্ড থার্ড চ্যানেল প্রেত কথা। তো সেকেন্ড যে চ্যানেলটা আছে সেটা 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এবং যার জন্য আমি ইউটিউবের তরফ থেকে একটা সিলভার প্লে বাটন পেয়েছি। সেই সিলভার প্লে বাটনের ছবি আমি আমার ফেসবুক পেজ, প্রোফাইল সব জায়গাতেই আপলোড করেছি এবং আমার যে সেকেন্ড চ্যানেল ভয়েস অফ গৌরব সেখানে সিলভার প্লে বাটনটা আমি আনবক্স করে একটা ভিডিও দিয়েছি এবং বেশ কিছু কথা বলেছি তোমাদের উদ্দেশ্যে। সো আমি আশা করব তোমরা সকলে সেই ভিডিওটা দেখবে। সেই ভিডিওটা আমার কমেন্ট বক্সের একদম প্রথম কমেন্টটা পিন করে দেওয়া রয়েছে। এই ঘটনা দুটো শোনবার পর আমি আশা করব তোমরা সকলে গিয়ে সেই ভিডিওটা দেখবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট করে আসবে, কারণ এটা আমাদের প্রত্যেকের জন্য একটা ভালো মুহূর্ত। আমি চাই সকলের সাথে এই ভালো মুহূর্তটা শেয়ার করে নিতে। আজকে রয়েছে আমার কাছে 2টো ভয়ানক ঘটনা এবং 2টো ভয়ানক ঘটনার মধ্যে আমি কনফিউজ ছিলাম কোন ঘটনাটা প্রথমে বলবো। তো আজ সকালবেলা আমি যেই ঘটনাটা রিড করেছি সেই ঘটনাটাকেই আমি প্রথম শোনাচ্ছি এবং কানে হেডফোন দিয়ে নাও, ভয় লাগতে চলেছে। ঘটনা পাঠিয়েছেন বিমাশা। বিমাশা ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে। বিমাশা যেভাবে মেইল করেছে আমি সেভাবেই লিখে শোনাচ্ছি। হ্যালো, আমি বিমাশা বাংলাদেশ থেকে বলছি। তোমার বলা ঘটনাগুলো রাতে শুনি, খুব ভালো লাগে শুনতে। আজকে যে ঘটনা বলবো সেটা আমার সাথে ঘটেছে আমার গ্রামের বাড়ি বরিশালে। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আমার দাদা বাড়িতে শুধু আমার দাদা দাদু থাকে। বাড়িটি খুব বিশাল আর অনেক অন্ধকার। বাড়ির একটা রুম ছিল যেখানে যেতে সবার বুক কাঁপে, কারণ রুমটা ছিল একদম অন্ধকার টাইপ। সেখানে আলো জ্বলত না, আর জ্বললেও কখনো একটা টিমটিমে বাতি জ্বলত, আর কখনো সেই রুমটাতে লাইটের বন্দোবস্তও করা হতো না, কেন কে জানে। গ্রামে গেলে সেই রুমটা আমাকে দেওয়া হতো। একদিন আমি সেই রুমে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নটা অনেকটা এরকম ছিল যে আমি পুরো বাড়িতে একা শুয়ে আছি ওই রুমে। তারপর আমি গোসলে যাই, রুমের দরজা আটকিয়ে, কারণ রুমের ভেতর বাথরুমের লক নেই। আমি দেখছিলাম আমি গোসল করছি, হঠাৎ লাইটটা শব্দ করে ব্লাস্ট হয়ে যায়, আর আমি পিছে ঘুরে তাকিয়ে দেখি আমার একদম পেছনে কেউ একজন আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে। স্বপ্নটা দেখে ভয় ঘুম থেকে উঠে গেলাম। অবাক ব্যাপার, বাসায় তখন কেউ নেই, পুরো বাসা অন্ধকার। আর আমি ভাবলাম অনেক সময় পার হয়ে গেছে, আর ঘুমিয়ে লাভ নেই, এবার গোসল করে ফেলি। এমনিতেও একটা দুঃস্বপ্নের পর যদি একটু মাথায় বা গলায় ঘাড়ে একটু জল দেওয়া যায় তাহলে সেই রেঞ্জটা থেকে বাইরে আসা অনেক সুবিধাজনক হয়ে যায়। আর এমনিও আমি সাহসী ছিলাম। আমি ঘরের দরজা বন্ধ করে বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে গোসল করছি, হঠাৎ করে এমন সময় একটা অনেক জোরে শব্দ হয়ে বাথরুমের ভেতরের বাল্বটা ফেটে গেল, ঠিক যেরকমভাবে আমি স্বপ্নে দেখেছিলাম। এবং সেই মুহূর্তে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে বাথরুম থেকে বের হয়ে যাই, আর সুরা পড়তে থাকি, আর একা একা একটা রুমে চোখ বন্ধ করে শুয়ে থাকি। তার ঠিক 3 দিন পর বাসায় কয়েকজন কাজিন এসেছে। ওরা কিছু ভয়ঙ্কর মুখোশ নিয়ে আসে। আমরা ভাবলাম যে ওই মুখোশ পরে রাতে রাস্তায় যাব, আর রাস্তায় যারা যারা যাবে সবাইকে ভয় দেখাব। রাস্তা একদম অন্ধকার, পাশে কবরস্থান। রাত 12টায় আমি আর আমার বোন মুখোশ পরে, চুল ছেড়ে, গায়ে বড় কালো চাদর পরে সবাইকে ভয় দেখাই। কিন্তু সেটা আমার জন্য ভুল ছিল। রাতে এভাবে থাকার জন্য খুব খারাপ একটা জিন
আমাকে ভর করে আমার সাথেই আমার বাসায় চলে আসে। রাত তখন দুটো বাজে। তখন সবাই মিলে লুডো খেলছি বাথরুমের ভেতর থেকে। হঠাৎ করে শুনতে পেলাম কেউ যেন ঠক ঠক করে দরজায় ঠোকা মারছে। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। খেলো বাথরুমের ভেতরে কে? আমাদের মধ্যে থেকে তো কেউ বাথরুমে যায়নি। সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর বললাম, হয়তো হাওয়ায় হয়েছে। তারপর আবার আমরা লুডো খেলতে শুরু করলাম। ঠিক এমন সময় আবার বাথরুমের ভেতর থেকে ঠক ঠক। আমরা সবাই চমকে উঠলাম, বাথরুমের দরজার দিকে তাকিয়ে আছি। এমন সময় বাথরুমের দরজাটা কেঁপে উঠল। মনে হলো ঠিক ভেতর থেকে কেউ যেন সজোরে দুবার দাম দাম করে বাথরুমের দরজার মধ্যে ঘষি মারছে। আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে যাই। আমরা প্রত্যেকে ভয় পেয়ে যাই এবং আমাদের মধ্যে থেকে একজন গিয়ে বাথরুমের দরজা খুলি। কিন্তু বাথরুমের দরজা খুলে দেখলাম কেউ নেই। আমি আর সবাই ভয়ে চিৎকার করে অন্য রুমে চলে যাই। পরের দিন আব্বু বাথরুমে গিয়ে দেখে আয়নাটা ভেঙে পড়ে রয়েছে। দিনের সে সময় অনেক গরম পড়েছিল। আমি একা একা বসে গান শুনছিলাম। হঠাৎ আমার এক চাচি আসলেন, অল্প হেসে আমার দিকে তাকিয়ে আছেন। তার একটু পর আমাকে বলল, বিমাশা চল ছাদে যাই। আমি বললাম, এই ভর দুপুরে গরমের মধ্যে ছাদে, প্রচুর রোদ, খালি পায়ে তো যাওয়াই যাবে না, পা পুড়ে যাবে। উনি বলল, আরে চো না। দেখলাম চাচি আমার থেকে কোনো উত্তরের আশা না করে অনেক জোরে দৌড়ে দৌড়ে ছাদের দিকে উঠতে লাগলো। এবং সে যখন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছে, তখন সে দুটো তিনটে সিঁড়ি গ্যাপ দিয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে। আমি অনেকটা পেছনে পড়ে গেলাম। আমি পেছন থেকে চিৎকার করে বললাম, চাচি আসতে যাও আসতে। চাচি কোনো কথার উত্তর দিল না। সে যেন ছাদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আমি ছাদে উঠলাম। ছাদে উঠে দেখলাম চাচি রেলিংয়ের উপর বসে আছে। আমি অন্যদিকে তাকিয়ে চাচিকে বললাম, দেখেছো কি গরম পড়েছে আজ, চলো ছাওয়ায় বসি। হঠাৎ করে আমি যেখানে চাচি বসেছিল সেই দিকে তাকাতেই দেখি গোটা ছাদে কেউ কোথাও নেই। চাচি চাচি কোথায় গেল? চাচি পুরো ছাদ খুঁজলাম, কোথাও চাচি নেই। নিচে নেমে এলাম, গোটা বাসাতেও নেই। আমি দাদুকে গিয়ে বললাম, চাচি কোথায়? দাদু বলল, সবাই তো 3 ঘন্টা আগে পুকুর পাড়ে গেছে। আমিও গেলাম ওখানে, গিয়ে দেখলাম চাচি ওখানে বসে মাছ ধরা দেখছেন। আমি চাচিকে গিয়ে বললাম, চাচি তুমি ঘরে আসোনি, ছাদে যাওনি? চাচি বলল, না তো, আমি তো এখানেই রয়েছি। চাচি ছাদে আসেননি। তাহলে ছাদে আমার সাথে ভর দুপুরে ওটা কে ছিল? আমি সবাইকে বললাম। পরের দিন ঢাকায় চলে আসলাম নিজের বাসায়। ঘটনা এখানে থেমে যায়নি। বাসায় এখনও ডেইলি রাতে 12টা থেকে 3টে নূপুর আর লাফানোর শব্দ শোনা যায়। আরও অনেক কাহিনী আছে, আজ এখানেই শেষ করলাম। কাহিনীটি প্লিজ ভাইয়া সবাইকে পড়ে শুনিও। আর তোমার জন্য অনেক দোয়া রইল, বিমাশা। এই ছিল বিমাশার ঘটনা এবং একটা হন্টেড হাউসের ঘটনা। এরকম হন্টেড হাউসের ঘটনা আমার খুব ভালো লাগে, বিশেষ করে মানে আমার নিজের বাড়িতে হলে নিশ্চয়ই আমার ভালো লাগবে না, অন্যের বাড়িতে হলে ভালো লাগে আর কি। প্রত্যেকেরই অন্যের বাড়িতে হলেই ভালো লাগে, কারণ প্রত্যেকে অন্যের বাড়ির ঘটনা শুনতে চায়, নিজের বাড়িতে কেউ চায় না কখনো। তো এই ছিল ঘটনা। কীরকম লাগলো ঘটনাটা কমেন্ট করে জানাও। আরেকটা ঘটনা আছে, এই ঘটনাটা একজন নার্সের ঘটনা, এই ঘটনাটাও ভালো লাগবে, দ্বিতীয় ঘটনাটা। কিন্তু দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আমি একটা বিষয় বলতে চাই, যে প্রেত কথায় ঘটনা পাঠা কীভাবে। প্রীত কথায় ঘটনা পাঠানোর জন্য মেইল করতে হবে voiceofgourav@gmail.com অথবা প্রীত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে। এবং এই সকল লিঙ্ক কোথায় পাওয়া যাবে? না, এই সকল লিঙ্ক পাওয়া কিন্তু খুব সহজ, কারণ এই ইউটিউব ভিডিওটার ডেসক্রিপশন সেকশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে। প্রীত কথার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমার প্রোফাইল, আমার পেজ, সব কিছু দেওয়া রয়েছে এখানে। সো এখান থেকে আমাকে খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। ঘটনা পাঠাও, ভালো ভালো ঘটনা পাঠাও, ইউনিক ঘটনা পাঠাও, বিভিন্ন মানুষের কাছ থেকে ঘটনা কালেক্ট করে পাঠাও। সব থেকে ভয়ানক ঘটনাগুলো আমি শোনাবো এবং আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি 1 মাসে
যে সবথেকে ভয়ানক স্টোরি সেন্ডার হবে তাকে কোনো যদি গিফট করা যায় বা কিছু যদি তাকে নিয়ে কিছু করা যায়, আমি একটা প্ল্যানে রয়েছি। সো ভালো ভালো ঘটনা কিন্তু পাঠাতে হবে। এবং আরেকটা বিষয় যেটা বলবার, প্রেতকথা কোনোভাবেই কিন্তু অন্ধবিশ্বাস কালো জাদুকে সাপোর্ট করে না। প্রেতকথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই, সেই ঘটনাগুলিকে সকলের সামনে তুলে ধরা। প্রেতকথা কিন্তু কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে, ঘটনা সত্যি নাকি মিথ্যে এটা যাচাই করার দায়িত্ব প্রেতকথার নয়। ঘটনা সত্যি নাকি মিথ্যে, বিশ্বাস করবেন কি করবেন না, এটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তাই প্রেতকথার ঘটনাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন কৌশিকী বল। নমস্কার গৌরবদা, আমার নাম কৌশিকী, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছি। এই ঘটনাটা ঘটেছে আমার দিদার সাথে। আমার দিদা পেশায় নার্স ছিলেন। ঘটনাটা বেশ অনেক বছর আগের, তখন দিদা সদ্য নার্সের চাকরিতে ঢুকেছে। দিদা ধুবুলিয়ায় থাকতেন, সেখান থেকে চাকরি সূত্রে তিনি বীরভূম আসেন। সেখানকার এক টিবি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। সেখানে প্রথমে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। সেই হাসপাতালের ভিতরেই একটা ছোট বাগান আর একটা কুয়ো ছিল। কুয়োটা জাল দিয়ে ঢাকা দেওয়া ছিল, কিন্তু কেন সেটা কেউ কখনো দিদাকে বলেনি। একদিন দিদা আর তার সাথে নতুন চাকরিতে ঢোকা আরও কিছু নার্স একদিন বিকেলে কাজের চাপ কম থাকায় সবাই মিলে সেই বাগানে গিয়ে গল্প করবে ঠিক করল। মেট্রন দিদিকে বলতে তিনি বললেন, ঠিক আছে যাও, কিন্তু কেউ ওই কুয়োর কাছে যাবে না, আর গেলেও কোনো মতেই কেউ ওই কুয়োর ধারে শোবে না। দিদা তার কথায় সম্মতি জানালো এবং সবাই সেই বাগানে গেল। তারপর সেই কুয়োর ধারে তারা সবাই গোল হয়ে বসে গল্প করছিল এবং কখন কিভাবে যেন তারা সবাই সেই কুয়োর ধারে শুয়ে পড়েছে। আর তারপরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। দিদারা সকলে ঘন্টার পর ঘন্টা সেভাবেই শুয়ে থাকে। তাদের মনে হতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের হাত পা বেঁধে দিয়েছে। তাদের সকলের চোখ খোলা, কিন্তু কেউ চাইলেই তাদের হাত পা নাড়াতে পারছিলেন না। সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে গেছিল। দিদারা অনেকক্ষণ ধরে না আসায় মেট্রন দিদি সেখানে যান এবং দিদার সেই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি গিয়ে দিদাদের সকলকে জোরে এক ধাক্কা মেরেন এবং তারপর বলেন, ওঠো ওঠো ওঠো। ঠিক সেই সময় সকলে তাদের ঘোর কেটে যাওয়ার পর উঠে বসেন। এতক্ষণ যে তারা কেন চাইলেও নড়তে পারছিল না তা কিছুই তারা বুঝতে পারছিল না। মেট্রন দিদি সব শুনে প্রথমে কথা না শোনার জন্য খুব বকাবকি করে সকলকে, তারপর বলেন যে এই হাসপাতালে কয়েক বছর আগে একটা অল্প বয়সের মেয়ে টিবি রোগী একজন ভর্তি হয়েছিলেন। সে সময় টিবি রোগের তেমন ভালো কোনো চিকিৎসা ছিল না আর রোগ যন্ত্রণা ছিল মারাত্মক। সেই মেয়েটি টিবি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং তারপরেই ওই কুয়ো জাল দিয়ে ঢেকে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই অনেকেই এই জায়গায় এমন ঘটনার শিকার হয়েছে। যারাই এই কুয়োর পাশে ঘুমিয়েছে তাদের প্রত্যেকের চোখ তো খোলা থাকে, কিন্তু তাদের শরীরে কোনো সার থাকে না। তারা সব দেখতে পায় কিন্তু সারা শরীর নাড়াতে পারে না, যেন বোবায়ে ধরেছে। সব শুনে দিদারা খুব ভয় পেয়ে যায় এবং তারা ঠিক করে যে আর কখনও এই কুয়োর ধারে আসবেন না। কিন্তু পরের ঘটনাটা ঘটে হাসপাতালের মধ্যেই। একদিন হঠাৎ দিদা হাসপাতালের একটা ফাঁকা জায়গায় হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে পিছনে লাগানো একটা কল দিয়ে জল পড়ছে। দিদা পিছন ঘুরে সেই দিকে যায় কল বন্ধ করতে, কিন্তু আশ্চর্যভাবে সামনে যেতেই কল দিয়ে জল পড়া একেবারে বন্ধ হয়ে যায়। দিদা খুব ভয় পেয়ে যায় এবং ডাক্তারবাবুকে ডেকে আনেন। ডাক্তারবাবু এসে দেখেন কল দিয়ে কোনো জল পড়ছে না, সেটি সম্পূর্ণ বন্ধ, নিচে জলের ছিটা পর্যন্ত রয়েছে, যেন এক্ষুনি কেউ কল চালিয়েছিল। ডাক্তারবাবু দিদাকে বলেন, হতে পারে আর আপনার মনের ভুল সিস্টার, আপনি বরং আজকে রেস্ট করুন। এরপর অনেক দিন কেটে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু তারপর ঘটে এমন এক ঘটনা যার ব্যাখ্যা দিদা আজও পায়নি। সে সময় হাসপাতালে পেশেন্টদের কাছে ঘন্টা দেওয়া থাকত, যাতে রাত বিরেতে কোনো সমস্যা হলে তারা সেটা বাজিয়ে ডিউটিতে থাকা ডাক্তারবাবু আর নার্সদের সংকেত দিতে পারে তার অসুস্থতার। একদিন রাত দেড়টার পর হঠাৎ প্রবল জোরে ঘন্টা বেজে উঠল। দিদা আর একজন নার্স তাড়াতাড়ি ছুটে গেলেন সেই দিকে, কিন্তু কোথায় কি, তারা গিয়ে দেখেন যে সব পেশেন্ট ঘুমোচ্ছে নিশ্চিন্তে। দিদারা খানিকটা অবাক হলেন
এবং তারপর ফিরে এলেন। ফিরে আসার সাথে সাথে হঠাৎ করে আবার সেই ঘণ্টার শব্দ। আবারও তারা ছুটে গেলেন এবং ছুটে গিয়ে দেখলেন যে সকলে ঘুমোচ্ছে নিশ্চিন্তে। তারপর সারা রাত আর কোনো আওয়াজ নেই। পরদিন রাতে আবার ঠিক রাত দুটো নাগাদ ঘণ্টার আওয়াজ। দিদা এবং তার সাথে যিনি নার্স ছিলেন তারা ছুটে গেলেন। আজকেও কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। এইভাবে রোজ একই ঘটনা চলতে লাগলো। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে পেশেন্টদের জিজ্ঞাসা করায় জানা গেল যে তারা এই ব্যাপারে কিছুই জানে না। তারা তো কোনো ঘণ্টার শব্দই শুনতে পায় না। ঘণ্টার শব্দ কেবল শুনতে পাচ্ছিল সিস্টাররা আর ডাক্তারবাবুরা। একজন ডাক্তারবাবু বললেন যে হতে পারে কোনো পেশেন্ট মজা করছে তাদের সাথে, তাই এসব করছে। একদিন ঘণ্টাগুলো নিজেদের কাছে রেখে দিলেই হয়। সেই মতো একদিন দিদারা সব পেশেন্টদের থেকে ঘণ্টাগুলো এনে নিজেদের কাছে রেখে দেয়। মনে মনে ভাবে যে আজ আর এরকম কোনো শব্দ তো হবে না, আর আজ করবেই বা কী করে। কিন্তু রাত দুটো বাজতেই আবার সেই ঘণ্টার শব্দ। সকলে ভয় কাঠ হয়ে যায়। সব ঘণ্টা তো তাদের কাছেই রয়েছে, তবে এই ঘণ্টা বাজাচ্ছে কে, কোত্থেকে আসছে এই শব্দ? এরপরে আমার দিদা কলকাতার একটা হাসপাতালে বদলি হয়ে আসে, কিন্তু আর কখনো এরকম ঘটনার সম্মুখীন হতে হয়নি। এখন আমার দিদা অবসরপ্রাপ্ত, তার বয়স 75 বছর, কিন্তু এখনও পর্যন্ত বহু বছর আগের সেই রহস্যের কোনো সমাধান সে করতে পারেনি। এই ছিল ঘটনা। কীরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাও। কোন ঘটনাটা বেশি ভয় লাগলো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? রোববার হাড়হিম করা একটা ঘটনা আসছে, আমি পড়েছি সেটা, ভালো লেগেছে আমার ঘটনাটা। এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আমি শাউট আউটে চলে যাব। আগের দিনের কমেন্ট বক্স থেকে কিছু নাম আমি এখন পড়ে শোনাবো। এবং তার আগে বলা ভালো, লাইক করো সবাই, সবাই প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা প্রীতকথাকে বন্ধুদের সাথে শেয়ার করছো না, করতে হবে। 1,00,000 সাবস্ক্রাইবার চাই খুব তাড়াতাড়ি আর কি। এবার কমেন্ট পড়ে ফেলার পালা, কমেন্টগুলো পড়ি একটু। অনন্য লিও রয় লিখেছে, হালকা শীত প্লাস ভূত চতুর্দশী প্লাস অমাবস্যাও লেগে গেছে প্লাস গৌরবদার কণ্ঠ প্লাস প্রীতকথা, সব মিলিয়ে নস্টালজিক অনুভূতি। আগের দিনের প্রীতকথার এপিসোডের কমেন্ট বক্সের কমেন্টগুলো আমি এখন পড়ছি। অনন্য লিও রয় ওর কমেন্টে 111 লাইক পড়েছে। আবির ঘোষ লিখেছে, আমি চাই খুব শীঘ্রই তোমার 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হোক, অল দি বেস্ট, থ্যাংক ইউ আবির। তথাই চৌধুরী লিখেছে, ভেরি নাইস স্টোরি অ্যান্ড আমার তোমার ভয়েসটা খুব ভালো লাগে, আমি অনেকবার কমেন্ট করেছি বাট একবারও তুমি পড়োনি সেটা, যাই হোক লাভ ইউ অ্যান্ড লাভ ইউর ভয়েস। হাই তথাই, হয়তো অনেকের কমেন্ট অনেক সময় পড়া হয়ে ওঠে না, কিন্তু আমি প্রত্যেকের কমেন্টই কম বেশি টুকটাক এদিক ওদিক করে পড়া হবে, এটুকুনি আমি শিওর। হ্যাঁ, কমেন্ট করতে থাকলে নিশ্চয়ই কমেন্ট পড়া হবে। অস্মিতা সাহা, দাদা গল্পটা খুব সুন্দর আর তোমার শোনা গল্প গা কাটা দেবেই। বিশাল চৌধুরী লিখেছে, সব দিন সকালেই শুনি, আজ আমি আর বোন সাহস করে রাতে শুনছি, খুব ভয় লাগছে। আর বিশাল, তোমায় আর তোমার বোনকে অনেক অনেক ভালোবাসা। এছাড়া কমেন্ট করেছে এখানে সৌমিতা অধ্যা, সুচন্দ্রা জানা কমেন্ট করেছে, হ্যালো গৌরবদা, ছোটোবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভীষণ লাগে, প্রীতকথা শুরু হওয়ার পর থেকে আমি একদিনও গল্প শুনতে মিস করি না, আর তোমার গলায় শুধু ভূতের গল্প কেন, সব কথাই আমার খুব খুব ভালো লাগে। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো, আর এইভাবেই প্রীতকথাকে এগিয়ে নিয়ে যাও কামনা করি। প্রীতকথাকে তো আমি একা এগিয়ে নিয়ে যেতে পারবো না, তোমাদের সবাইকে প্রীতকথার পেছনে এফর্ট দিতে হবে, তাহলে কিন্তু ঠিক এগিয়ে যাবেই যাবে। শান্তা আক্তার লিখেছে, দাদা আমি মুজিব বাংলাদেশ নোয়াখালী, দাদা আপনার এপিসোডগুলো আমরা দুই ভাই একসাথে শুনি আর আমাদের ভালোবাসা রইল। হাই শান্তা আক্তার, থ্যাংক ইউ। এরপর কমেন্ট করেছে মুয়া প্রিয়াঙ্কা মণ্ডল, কমেন্ট করেছে রুবি নাগ, রিম্পা প্রামাণিক, তানিয়া দাস কমেন্ট করেছে, লোকনাথ দাস, শ্রীময়ী দাস কমেন্ট করেছে, ভৌতিক অনুভূতি অফিসিয়াল কমেন্ট করেছে, সুমিত মণ্ডল কমেন্ট করেছে, সৈকত দিহিদার ও লিখেছে, আমি আমার বন্ধুরা আমার পরিবার তোমার খুব বড় ফ্যান এবং আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি আর মন থেকে চাই তুমি আরও এগিয়ে যাও, তোমাকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হই, মনে হয় তুমি যদি পারো তাহলে আমিও পারবো। এক্স্যাক্টলি, তুমিও পারবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিতরের মানুষটাকে চিনিয়ে দেওয়ার জন্য। সো এই ছিল আজকের কমেন্ট, আর আরও অনেক কমেন্ট আছে। আজকে যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমি রোববার দিন বলবো। সো প্রত্যেকে ভালো থেকো, আর সবাই অনেক অনেক শুভেচ্ছা নিও আমার তরফ থেকে, আমাকেও শুভেচ্ছা দাও যাতে তাড়াতাড়ি 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। থ্যাংক ইউ, টাটা।